ওয়েলকাম টু দ্য ডেলিশিয়াস ফুড হাউস। কেমন আছেন আপনারা? আজকের আমি বানাচ্ছি পেঁপে রেসিপি। এই রেসিপিটা খেতে ভীষণ সুন্দর আর টেস্টি। চলো দেখা যাক কিভাবে এটাকে বানাই। যে আমি পেঁপেটাকে প্রথমে খোসা ছাড়িয়ে আর হাফ হাফ করে কেটে নিয়েছি। এবার এটাকে আমি চিরা দিয়ে সুন্দর করে ছিরি ছিরি করে কেটে নেব। কী করেই সবগুলোকে কেটে নেব ছিরি ছিরি করে, দেখুন সবগুলো কাটা হয়ে গেছে আর এমনটাই দেখতে হবে। এবারে আমি এটাকে রান্না করব। তো প্রথমে এখানে কড়াইটাকে গরম করে নিয়েছি, তারপরে আমি 2 চামচের মতো তেল দিয়েছি। এরপরে আমি এখানে মসুর ডালের বড়ি ভাজা করে নিচ্ছি। দেখুন মসুর ডালের বড়ি আমার ভাজা হয়ে গেছে। এরপরে আমি কড়াইয়ে আবার একটু তেল দিয়েছি, তার মধ্যে আমি 2টো তেজপাতা দিয়েছি, 2টো শুকনো লঙ্কা দিয়েছি ফোড়ন হিসেবে। এরপরে আমি দিচ্ছি একটু জিরে, সাদা গোটা জিরে। তারপরে আমি দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা। তারপরে আমি দিচ্ছি এখানে আদা কুচি, আদাকে ঝিরি ঝিরি করে কুচিয়ে নিয়েছি। এবার এটাকে আমি সুন্দর করে ভেজে নেব। তারপরে এর মধ্যে আমি দিচ্ছি 1টা গোটা টমেটো, এটাকে আমি কেটে নিয়েছি তারপরে দিয়েছি। এবার এটাকে আমি একটু এড়ে নেব। দেখুন এবারে নাড়াচাড়া হয়ে গেছে। এর মধ্যে আমি এবারে পেঁপেগুলো দিয়ে দেবো, কুচানো পেঁপেগুলো। এবার এটাকে আমি ভালো করে একটু ভাজা করে নেব বা কষিয়ে নেব। তারপর আমি এর মধ্যে দেব মশলা। তো মশলার মধ্যে আমি দিচ্ছি হলুদ, জিরে গুঁড়ি আর সবজি মশলা। তো এটাকে আমি এবারে নাড়াচাড়া করে নেব যাতে মশলাগুলো ভালো করে গায়ে লেগে যায়। দেখুন সব মশলা গায়ে লাগানো হয়ে গেছে, ভাজা হয়ে গেছে। এবারে আমি এটাকে দেব। এবারে এটা অল্প অল্প করে ঢাকা দিলেই অল্প অল্প ও রসেই সিদ্ধ হবে। তারপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বড়িগুলো, দিয়ে আবার আমি এটাকে একটু নাড়াচাড়া করব। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি নুন, পরিমাণ মতোই নুন দিচ্ছি। আপনারা যে যেমন নুন খান তেমন করেই দেবেন। এবার আমি এটাকে একটু নাড়াচাড়া করব। এরপর আমি এতে অল্প পরিমাণ জল দেব, একদম অল্প পরিমাণ জল। এটাতে বেশি সিদ্ধ হতে লাগবে না, এই ঢাকা দিয়ে অল্প একটু জলেই সিদ্ধ হয়ে যাবে। দেখুন আমার সেদ্ধ হয়ে গেছে আর আমার রেসিপি রেডি। এর মধ্যে আমি দিচ্ছি অল্প একটু ঘি। আপনারা চাইলে ঘি দিতেও পারেন, নাও দিতে পারেন। তো ঘি দিলে একটু ভালো টেস্টি হয়। দেখুন